হাইলাকান্দির সজীব সেনা ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে কালীপূজা মহোৎসব। উল্লেখযোগ্য যে কালীপূজাকে কেন্দ্র করে সজীব সেনা ক্লাবের কর্মকর্তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন, মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়, সেই সঙ্গে দ্বিতীয় দিন আয়োজিত হয় সঙ্গীতময় অনুষ্ঠান। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে কালীপূজা মহোৎসব। রামকৃষ্ণ সারদামণির প্রতিমূর্তিকে সামনে রেখে শ্রদ্ধা ভক্তির পরিবেশ তৈরি করতে সমর্থ হয়েছেন ক্লাব কমিটির কর্মকর্তারা। একটা ব্যতিক্রমী প্রতিমা এবং একটা ব্যতিক্রমী প্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম। পরমহংস রামকৃষ্ণ দেবের মায়ের মূর্তি, একটা ভব্য পরিবেশ এখানে আমরা পরিলক্ষিত করছি। তো কেমন করে আপনারা করছেন পুজোটা এবং এই বৃষ্টির সিজনে কেমন করে চলছে আপনাদের এবারের পুজো? সবাই আমরা যে তারা তো বড় ক্লাব না, ছোট ক্লাব, সজীব সেনা ক্লাব, যেহেতু ফারাক সবাই মিলে আমরা খুব চলেছে। তিন বছর করোনার জন্য বন্ধ ছিল, এই জন্য এবার ফার্স্ট আবার শুরু স্টার্টিং হয়েছে। আমাদের ক্লাবের নাম হলো সজীব সেনা ক্লাব, ঠিক আছে? আমরা যতটুকু পারি আমরা করছি, বা আউট কালেকশন যা করা মানে অল্প করে আমরা পাড়া নিয়ে সবাই মানে সব পাড়া নিয়ে আমরা আদার্স আমাদের বিদ্যাসাগর শ্রীরামপল্লী আমাদের পাড়া নিয়ে দুটা পাড়া নিয়ে আমরা পূজাটা করি। কী কী অনুষ্ঠান রাখছেন? আমাদের আজকে আছে হলো কালকে ছিল মণিপুরী ডান্স, আজকে আছে ডিজাইন ইয়ে, কালকে আবার আছে অর্কেস্ট্রা। এই যে বাজেটটা কেমন করে? বাজেট আমরা বেশি বাজেট হয় না, আমার যার যার মানে যার সামর্থ্য দিয়ে যায়, ঠিক আছে, ও খানি ও এগুলা সবাই আর কি সবাই একসঙ্গে কমিটি কন্ট্রিবিউট করে আমাদের পূজাটা হয়। একটা খুব সুন্দর ঘরোয়া পরিবেশ দিলাম এবং মায়ের একটা ভব্য মূর্তি দিলাম, সেই সঙ্গে আপনার একটা সুন্দর সেলফি স্টিল করেছেন, তো কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, খুব ভালো ইয়ে হচ্ছে, সবাই আসছে এখানে সেলফি ইয়েও করছে, খুবই ভালো হচ্ছে। প্রচুর মানুষ হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য একটু আমাদের ইয়ে হয়ে গেছে, সবার আমাদের না সবার বৃষ্টির জন্য অসুবিধা হয়েছে। আপনার ভালো নামটা? আমার নাম অনিমেষ দেব। ধন্যবাদ আপনাকে, বরাক পাতার পরিক্রমা অনুষ্ঠানে আপনার আপনার মূল্যবান সময় দিলেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে।